আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আরও একটি নতুন এপিসোডে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ভিডিওটি দেওয়ার পরে আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন যে মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে কীভাবে কাজ করতে হয় সেটি দেখাতে। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে কোনোরকম অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই এই PicoWorkers.com-এর মধ্যে আপনি আর্নিং শুরু করবেন এবং সাইন আপের কাজগুলো কীভাবে করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো সাথে থাকবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আমার চ্যানেলের মধ্যে অলরেডি চারটি ভিডিও দেওয়া রয়েছে যে মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে কীভাবে সাইন আপ করতে হয় এবং কীভাবে পেমেন্ট নিতে হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। একটি ভিডিও আমি প্রথমেই দিয়েছি। সুতরাং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সোজা হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রাখছি এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। পাশাপাশি আপনি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এবং আরও একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি চলে যাচ্ছি মূল কাজের মধ্যে। আমি এখন চলে আসছি PicoWorkers.com-এর মধ্যে। PicoWorkers-এর মধ্যে সাইন আপ কীভাবে করতে হয় সেটি আগের ভিডিওতে দেখিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন। সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কীভাবে এখানে সাইন আপের কাজগুলো করতে হয়। আমি এখানে দেখতে পাচ্ছি স্টার ক্লিক সাইন আপ। এই সাইন আপের কাজটি করলে আপনি $0.08 এনশিওর করতে পারবেন এবং এখানে 81টা কাজের মধ্যে 38টা কাজ জমা হয়েছে এবং বাকি অনেকগুলো কাজ কিন্তু রয়েছে। সুতরাং আপনি এই কাজটি করবেন কীভাবে সেটি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমেই আপনি এটির জন্য আলাদা ট্যাব ওপেন করবেন, অথবা আপনি যদি মোবাইলে কাজ করেন তাহলে অবশ্যই মোবাইলেও করতে পারবেন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি কাজ করবেন। সো আমি এই পেজে আসার পরে এখানে সব ইনস্ট্রাকশন আপনার সামনে তুলে ধরা হয়েছে। তার মানে এখানে কীভাবে কাজ করবেন আপনাকে বুঝতে হবে দুটো জিনিস। প্রথমত কীভাবে কাজ করবেন এবং কাজগুলো কীভাবে সাবমিট করবেন, এই দুটো কাজ যদি আপনি বুঝে যান তাহলে হিউজ পরিমাণ আপনি এখানে কাজ করতে পারবেন, যার এগেনস্টে আপনি কনফার্ম করে নিতে পারবেন হিউজ পরিমাণ ইনকাম। সো প্রথমে এখানে লিখে রয়েছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। আপনার যে কাজটি প্রথমে করতে হবে, প্রথমে এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে চলে আসছে। গুগলে চলে আসার পরে আপনাকে এরপরের ধাপে চলে যেতে হবে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার নট অ্যাডভাইজার, অর্থাৎ সাইন আপ করতে হবে অ্যাডভাইজার হিসেবে। এবং সিলেক্ট ফ্রেন্ড অর ফ্যামিলি ইন দ্য বক্স হাউ ডিড ইউ ফাইন্ড আস। তো আমরা দ্বিতীয় কাজটি করি, পাবলিশার হিসেবে আপনি জয়েন করবেন এখানে। সো সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন পাবলিশার হিসেবে আপনি এখানে জয়েন করবেন। সুতরাং পাবলিশারে আপনি ক্লিক করবেন। সো এখানে আসার পর আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেমটা আমি দিচ্ছি, এরপর লাস্ট নেমটা অলরেডি দিয়েছি। এবং আপনি ডেট অফ বার্থ দিবেন 179, এরপর এখানে অ্যাড্রেস লিখবেন, এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এরপর জিপ কোড দিবেন, এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সো এখানে মোবাইল নাম্বার দেওয়ার সময় অনেকেই কিন্তু ভুল করে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাট স্টার্টিং উইথ 00। সো আপনার ইন্টারন্যাশনাল ফরম্যাটটা কিন্তু অলরেডি এখানে দিতে হবে, তারা অলরেডি বলেই দিয়েছে ইয়ার মোবাইল নাম্বার ইন্টারন্যাশনাল ফরম্যাট স্টার্টিং উইথ 00। সো ইন্টারন্যাশনাল ফরম্যাটটি যেখানে যেটি এখানে দিয়েছেন সেটিও কিন্তু এখানে সেম ইউজ করতে হবে। সো আমি এটি ইউজ করছি। দেন আপনাকে যেটা যেভাবে বলেছে ঠিক সেভাবে সেটা ফিল আপ করতে হবে, এরপর সোজা চলে আসতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনি সেটি এখানে কপি করে দিবেন এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। সো এখানে কিন্তু মিথ্যা কিছু দেওয়া যাবে না, সব কিছু আপনি কারেক্টলি দিবেন। এরপর অবশ্যই পাসওয়ার্ড দিবেন, এরপর পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি।
এরপর সোজা চলে আসবেন। এরপর বলেছে যে সুস আ সিকিউরিটি কোয়েশ্চন, আপনাকে একটি সিকিউরিটি কোয়েশ্চন এখানে দিতে বলেছে। সো আমি ফেভারিট কালার দিচ্ছি, আমার ফেভারিট কালার হচ্ছে গ্রিন, সো আমি এখানে গ্রিন দিচ্ছি। এরপর হাউ ডিড ইউ ফাইন্ড ইস, ফাইন্ড ইট কোথা থেকে এটি আপনি শুনেছেন, এ ফ্রেন্ড অর ফ্যামিলি, অলরেডি কিন্তু এটা দেয়াই রয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে সিলেক্ট এ ফ্রেন্ড অর ফ্যামিলি ইন দ্য বক্স, সুতরাং এটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে যে রেফার আইডিটা রয়েছে সেই রেফার আইডিটা আপনি কপি করবেন। কপি করার পরে এই যে এখানে বক্সে আপনি পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন, তারপর আই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে রেজিস্টার সেটিতে আপনি ক্লিক করবেন। এখানে আরেকটি ক্যাপচা চলে এসেছে, ইতিমধ্যে আপনার দেরি করা যাবে না, জাস্ট আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি করে ফেলতে হবে। অল রাইট, দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এতটুকু কাজ করলে কিন্তু আপনার শেষ হয়ে গেল। এবার কিভাবে কাজটি সাবমিট করবেন সেটি আমি দেখাচ্ছি, তবে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনি শুধুমাত্র একটি ইমেল একবার ইউজ করবেন, তার মানে সাইন আপের জন্য একটি ইমেল শুধুমাত্র একবার ইউজ করবেন, এটি আপনাকে মনে রাখতে হবে। সো এটি অবশ্যই মনে রেখে আপনি কাজ করবেন এবং এগিয়ে যাবেন। সো আমি দেখাচ্ছি এরপর আপনাকে কী কী সাবমিট করতে হবে। প্রথমত বলেছে যে নেম ইউজ টু রেজিস্টার, যে নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা সাইন আপ করেছেন সেটি। এরপর কান্ট্রি দিতে হবে এবং ডেট অফ রেজিস্ট্রি দিতে হবে। সো প্রথমে আমি এখানে নেম ইউজ টু রেজিস্টার, যে নামে আমি সাইন আপ করেছি সেটি আমি অবশ্যই দিব। এবং এখানে তারা বলেছে সেন্ড অ্যাক্টিভেট ইমেল, অ্যাক্টিভেশন ইমেল। সো এখানে একটি ইমেল চলে এসছে, সেটি আমি একটু চেক করব। একটি ইমেল চলে এসছে, আমি ইমেলে ক্লিক করছি যে এখানে অ্যাক্টিভেট ইউর স্টার ক্লিকস সাম অ্যাকাউন্ট, স্টার ক্লিকস ডট কম অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে এটি ভেরিফাই করতে হবে। সো এখানে আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে এটি লগ ইন করতে হবে, যে নামে সাইন ইন করতে হবে, সাইন ইন মানে লগ ইন। সো এখানে কংগ্রাচুলেশন মেসেজ দেখিয়েছে, এরপর আমি সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার পরে রাইট, আমার কাজটি শেষ, আমি অ্যাকাউন্টে প্রবেশ করেছি। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে মোবাইল ভেরিফিকেশান। সো মোবাইল ভেরিফিকেশান করার জন্য প্রথমত আপনাকে এখানে ক্লিক করতে হবে, এরপর মোবাইল নাম্বারটি ভেরিফিকেশান করব, আমার একটি কোড চলে আসবে। এই যে এখানে ক্লিক করার পরে যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে। অলরাইট, আমি মোবাইল ভেরিফিকেশনটা করে ফেললাম, আমার কাজ এতটুকুই এনাফ। এবার আমি কাজগুলো যেগুলো করেছি সেগুলো আমি সাবমিট করব। কিভাবে সাবমিট করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। সো প্রথমে এখানে বলেছে যে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, আপনি যে কাজ করেছেন সেটির প্রুফ দিবেন। সো এখানে আপনি যেই নামে সাইন আপ করেছেন সেই নামটি এখানে দিবেন। এরপর আপনি চাইলে এখানে ফাইলটি সাবমিট করতে পারেন অথবা আপনি এখানে নামটি লিখে দিতে পারেন। সো আমি বাংলাদেশ থেকে করেছি। দেন ডেট অফ রেজিস্ট্রি, আজকের ডেটটি দিতে হবে, দ্যাটস ইট, এতটুকুই। এরপর আপনি সাবমিট প্রুফে ক্লিক করবেন। অলরাইট, ইউর টাস্ক ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, আমি কাজটি কমপ্লিট করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এই ছোটো ছোটো কাজগুলো আপনি অবশ্যই করতে পারবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু ভিডিও দেওয়াই রয়েছে যে পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স যে সব সাইটগুলো রয়েছে সেখানে কীভাবে সাইন আপ করবেন, কীভাবে আপনি স্টার্টিংটি করবেন, স্টার্টিংটি যদি বুঝে যান আর আজকের ভিডিওটা যদি ভালোভাবে দেখেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে মিনিমাম আপনি 150 থেকে $200
ইনকাম জেনারেট করতে পারবেন 4-5টি সাইটে রেগুলার যদি আপনি সময় দেন মোটামুটি। অর্থাৎ এক কথায় বলা যায় সামথিং ইজ বেটার দেন নাথিং। আমি আগেই বলেছি যে এই সাইটগুলো ছোটো হলেও কিন্তু আপনাকে পেমেন্ট করবে এবং অবশ্যই আপনি সেই পেমেন্টগুলো উইথড্র করতে পারবেন। এখানে আমি এই কাজটি করেছি $0.068। আশা করি এভাবে সাইন আপের কাজগুলো করে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা অনুরোধ থাকবে মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকবেন। আমি আপনাদের জন্য অনেক রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করি যাতে করে আপনারা দিন শেষে নিশ্চিত ইনকাম জেনারেট করে সেই ইনকামগুলো নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। সো বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আপনার নিজের পাশাপাশি অন্যরা উপকৃত হতে পারে। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।